আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেকদিন পর আমাদের লফটের ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের লফটে অনেক কবুতর রয়েছে, প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে আমাদের লফটের কোনো ভিডিও আর কি দিই না। তো আজকে আমাদের লফটের ভিডিও দিয়ে শুরু করব। আর আমাদের লফটে অনেক কবুতর রয়েছে, আপনারা জানেন আমাদের আগে নিচে ছিল, বর্তমানে নিচের ফ্ল্যাটটা আমরা খালি করে সব উপরে শিফট করেছি, কিছুদিনের মধ্যে ফ্লাইংও শুরু করব। আর আগের যেগুলো পোষ মানানো ছিল সেগুলো তো ফ্লাইং করানোই হয়, আজকে নতুন কিছু কবুতর দিয়ে আপনাদেরকে শুরু করাবো। আর আজকে যে কবুতরগুলো দেখাবো সেগুলো কিন্তু ম্যাক্সিমাম আমাদের আগে পরে এগুলোর রেজাল্ট দেখা রয়েছে। সো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যে আগে আমাদের কবুতরগুলো লফটে ছিল আর কি, ভিতরে ফ্ল্যাটে ছিল, এখন আমরা সেখান থেকে কবুতরগুলো সরিয়ে সব ছাদের উপরে নিয়ে আসছি আর কি। ছাদে 4টা রুম রেডি করা হয়েছে, একটা পাকিস্তানি কবুতর ব্রিডিংয়ের জন্য, একটা দেশি কবুতর ব্রিডিংয়ের জন্য, এবং আর 2টা রুম হচ্ছে নর এবং মাদি, এইগুলোকে সিঙ্গেল সিঙ্গেল করে রাখার জন্য। দেখেন ভিউয়ার্স, কবুতরগুলো কিন্তু মাশাআল্লাহ সবই অ্যাক্টিভ রয়েছে, এখানে হচ্ছে গিয়ে নর এবং মাদি সব রাখা। সো চলেন আমরা ভিডিওটার কি শুরু করি। ভিউয়ার্স দেখেন, এই যে প্রথমেই একজোড়া কবুতর দেখাচ্ছি, আমাদের পাকিস্তানি র ব্লাড লাইনের কবুতর। আপনারা জানেন যে আমাদের লফটে অসংখ্য কবুতর রয়েছে, প্রায় 3000 জোড়ার মতন কবুতর ছিল, এখন আমরা অনেকটাই সেল করে কমিয়েছি, আরও কিছু কমাবো, তারপরে আমরা প্রপার ব্রিডিং মোডে আসব, সেই সময় আর কি ব্রিডিং করাবো। এই পেয়ারটা দেখেন, একজোড়া পাকিস্তানি টেডি কবুতর, সাফ চোখের মধ্যে, আর গলায় দেখবেন চটটা খুব সুন্দর বাঁধানো রয়েছে, আগেই দেখাইছি। এই যে দেখেন কবুতরটা হচ্ছে গিয়ে পাকিস্তানি রয়্যাল টেডি। এই জোড়াটা যদি কেউ চান তাহলে আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন। আর একটা কথা, আমাদের কিন্তু অল বাংলাদেশ ডেলিভারি পসিবল, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চাইলেই ডেলিভারি নিয়ে নিতে পারেন কবুতর, যেখানে বাস গাড়ি পৌঁছায় সেখানে আমাদের কবুতর আর কি চলে যাবে। সো কবুতর জোড়াটা দেখেন আপনারা, আমরা কিন্তু আজকে যে কবুতরগুলো দেখাবো, এই সামনে ঈদ চলে আসছে, সো আপনারা এই কবুতরগুলো আপনাদের পছন্দ অনুসারে কালেক্ট করে নিতে পারেন আমাদের লফ থেকে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। এই জোড়াটা দেখেন ভিউয়ার্স, এক জোড়া রয়্যাল টেডি সাফ চোখের মধ্যে। এই জোড়াটা চাইলে আপনারা 5000 টাকা আমাদের একদম পড়বে, 5000 টাকা হলে আপনারা এই প্যাডটা নিয়ে নিতে পারেন। আর ভিডিও দেখতে থাকেন, অনেক কবুতরই দেখাবো, কম বেশি অনেক কবুতর রয়েছে, আর বিভিন্ন রেঞ্জের কবুতর রয়েছে, কম দামেরও কবুতর রয়েছে এবং দামিও কবুতর রয়েছে। এক ভিডিওতে তো সব কবুতর দেখানো সম্ভব না, এক এক করে দেখতে থাকেন, যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করব। কবুতর জোড়াটার নাকের ফুল স্ট্যান্ডিং কোয়ালিটি, তারপরে গলার চট, গেট আপ সব কিছু A to Z দেখে নেবেন। এরপরে ভিউয়ার্স দেখেন, আপনারা অনেকেই প্রিন্স কামাগার কবুতর চেয়ে থাকেন, দেখেন একদম র ব্লাড লাইনের একজোড়া প্রিন্স কামাগার কবুতর। চোখটা দেখেন, মনে হচ্ছে আগুনের মতন একদম লাল চোখটা দেখেন একটু, এটা হচ্ছে ফিমেল, এটার মেলটাও দেখাবো। ভিউয়ার্স, কবুতরে কোনো আপনারা কম্প্রোমাইজ করবেন না, কবুতর কেনার ক্ষেত্রে আপনারা কবুতর দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন, যার কাছ থেকেই কেনেন না কেন। কবুতরগুলোর কোয়ালিটি দেখবেন একটু, এই যে নর্মাদি একটা কনফার্ম পেয়ার, প্রিন্স কামাগার রানিং একটা পেয়ার। এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে আমরা রাখতেছি আর কি, আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা এই পেয়ারটা নিয়ে নিতে পারেন। এটা ডাইরেক্ট কিন্তু ইম্পোর্টেড ব্লাড লাইনের পেয়ার, ইম্পোর্টেড না, ইম্পোর্টেড ব্লাড লাইন, ঠিক আছে। ভিউয়ার্স দেখেন কবুতর জোড়াটা, এগুলোর বাচ্চা কাচ্চা কিন্তু আমাদের আগে অসংখ্য পরিমাণের উড়ানো রয়েছে, 8-9 ঘন্টা আপনার অনায়াসে উড়বে আশা করি, যদি আপনি প্রপার ট্রেনিং দিতে পারেন কবুতরকে তাহলেই উড়ানো সম্ভব। আর উড়ানোর ক্ষেত্রে আপনারা কবুতরের যে ডায়েট চার্টটা রয়েছে সেটা ফলো করতে পারেন। ডায়েট চার্টটা বলতে হচ্ছে গিয়ে খাবারের যে মেনুটা, কবুতর ফ্লাইংয়ের সময় খাবারের কিন্তু পরিমাণটা একটু চেঞ্জ করতে হয় এবং খাবারের আইটেমগুলোও চেঞ্জ করতে হয়, তাহলে কবুতর থেকে আপনি খুব ভালো ফ্লাইং পেয়ে যেতে পারেন। সো এই জোড়াটা দেখেন ভিউয়ার্স, র ব্লাড লাইনের মধ্যে একদম লাল চোখের মধ্যে প্রিন্স কামাগার রানিং মাস্টার পেয়ার, এই পেয়ারটা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন। এরপরে পাকিস্তানি কামাগার অনেকে র ব্লাড লাইনের মধ্যে খুঁজে থাকেন, তার মধ্যে আমরা এই যে এই পেয়ারটা দেখাবো, পাকিস্তানি কামাগার মাস্টার পেয়ার কবুতরের মধ্যে এটা একটা পেয়ার। দেখেন ভিউয়ার্স মাশাআল্লাহ, এটা হচ্ছে মেল কবুতরটা, এটা ফিমেলটাও দেখাবো আমরা আপনাদেরকে, কতটা চোখ দেখবেন মাশাআল্লাহ। ও এটা হচ্ছে গিয়ে প্রিন্স কামাগারের নটটা, আর এটা হচ্ছে গিয়ে আরেকটা পেয়ার, এটা হচ্ছে গিয়ে কামাগার কবুতর। এই কামাগার জোড়াটা যদি নেন তাহলে এটাও আপনারা নিয়ে নিতে পারেন। কবুতরগুলো দেখেন ভিউয়ার্স মাশাআল্লাহ খুবই সুন্দর, অ্যাক্টিভ, এবং সবগুলোই রানিং ব্রিডার পেয়ার আমাদের লফটের। আমাদের লফটে যে ব্রিডার পেয়ারগুলো রয়েছে তার মধ্যে থেকেই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করতেছি। আর এগুলো আপনাদের যেটা যার পছন্দ হবে, আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো 2টেই পেয়ে যাবেন, ওইটায় কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনশট দিয়ে। কবুতরের চোখটা দেখেন,
কন্ট্যাক্ট করলে তারপর আমরা আপনাদেরকে আর কি গন্তব্যে পৌঁছে দিতে পারবো কবুতরগুলো। আর আমাদের কবুতরগুলোর কোনো কমপ্লেন নেই আশা করি আমাদের কাছ থেকে এই পর্যন্ত যারা যারা কবুতর নিয়েছেন আমাদের চ্যানেলের মাধ্যমে, সবাই কিন্তু খুব ভালো একটা কিছু করতে পেরেছেন। এই জোড়াটা দেখেন ভিউয়ার্স, এই জোড়াটা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন মাত্র 4000 টাকা। এই জোড়াটা 4000 টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। এটাও পাকিস্তানি ব্লাড লাইনের কামাগার, যে কামাগার কবুতর একটা লাল চোখের মধ্যে আর কি। আরও অনেক কবুতর রয়েছে, শেষের দিকে কিছু সাহারানপুরি টেডি এইগুলোও দেখাবো এবং আমাদের দেশি কিছু কবুতরও দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন ভিউয়ার্স, অনেক কবুতরই দেখতে পারবেন। আর আপনাদের যার যেটা প্রয়োজন সে সেইটা আর কি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এই কবুতরগুলো। ভিউয়ার্স দেখেন আরেকটা পেয়ার কবুতর দেখাচ্ছি, এটার চোখটা দেখবেন, নর এবং মাদি দুইটাই কনফার্ম আর এ গ্রেড, সুপার ব্লাড লাইন কোয়ালিটি। কবুতর জোড়াটা দেখেন, আশা করি আমাদের কবুতরগুলো রোদে না ছায়ায় রাখা তাতেও এই পরিমাণের লাল। আর যদি কবুতরগুলোকে একটু রোদের ব্যবস্থা করা হয় তাহলে তো আরও অনেক সুন্দর লাল হয়ে যাবে। এই জোড়াটা দেখেন ভিউয়ার্স, নর এবং মাদি পাকিস্তানি ডাবওয়ালে পেয়ার। এই পেয়ারটা দেখেন, চোখটা দেখবেন, মাশাল্লাহ খুবই সুন্দর পাকিস্তানি র ব্লাড লাইনের মধ্যে। এই পেয়ারটা 6000 টাকা পড়বে, ডাবওয়ালে কবুতর, পাকিস্তানি ডাবওয়ালে রানিং একটা পেয়ার। 6000 টাকা হলে আপনারা এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। অল্প কিছু কমানোর সুযোগ রয়েছে, সামান্য কিছু, আপনারা সেটা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন। আর কবুতর ভাই, আমাদের কিন্তু অনেক দাম দিয়ে সংগ্রহ করা ছিল এই কবুতরগুলো। যখন বাংলাদেশে প্রথম দিকে কবুতর ঢোকে পাকিস্তানি, সেই সময়ের কবুতর আমাদের কিন্তু একদম প্রথম ধাঁচের কবুতরগুলো আমরা সংগ্রহ করে রেখেছি। সেই কবুতরগুলোর দাম সেই সময় কেমন ছিল সেটা সবারই ধারণা আছে, বর্তমানে সেই দামটা তো আর পাওয়া যাবে না, তাই ওইটা বলে লাভ নেই। এখন কবুতরগুলো দেখেন আপনারা, দেখেন ভিউয়ার্স আরেক পেয়ার পাকিস্তানি কবুতর। এই পেয়ারটা দেখেন খুবই সুন্দর, মাশাল্লাহ কোয়ালিটি, গেট আপ, সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পাকিস্তানি গোল্ডেন কবুতর দেখেন, এটাও এক পেয়ার র ব্লাড লাইনের মধ্যে। আজকে যা দেখাবো সব র কবুতর দেখাবো, কোনো ক্রস ব্রিডের কবুতর আজকে আমরা দেখাবো না, আর আমাদের লফটে সেরকম ক্রস ব্রিডের কবুতর নাই আপনারা জানেন। কবুতর জোড়াগুলো খুবই সুস্থ এবং অ্যাক্টিভ রয়েছে। এই কবুতরটা দেখেন ভিউয়ার্স, এই জোড়াটা 4000 টাকা হলে আপনারা এই জোড়াটাও নিয়ে নিতে পারেন। মাশাল্লাহ কোয়ালিটি, কোয়ালিটিতে কোনো ঘাটতি হবে না। আর ফ্লাইংয়ের বিষয়টা ভিউয়ার্স, আমাদের ম্যাক্সিমাম কবুতর ফ্লাইং করে দেখানো রয়েছে আগে পরে, আমাদের এইগুলো ফ্লাইং করা, ফ্লাইং করে আমরা এখন রেখে দিয়েছি। আমাদের এইগুলোর থেকে বাচ্চা নিয়ে নিয়ে আমরা ফ্লাইং করাই ছাদে। আপনারা চাইলে এসে আমাদের প্লেসটাও দেখে যেতে পারেন। এই যে দেখেন ভিউয়ার্স, কবুতরটার চোখ দেখেন, এটাকে নীলদুম্বা কবুতর বলা হয়, পাকিস্তানি নীলদুম্বা কবুতর এই পেয়ারটা। এই নীলদুম্বা কবুতর পেয়ার যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই নীলদুম্বা কবুতরটাও নিয়ে নিতে পারেন। নীলদুম্বা আমাদের কাছে দুই পেয়ার রয়েছে, তার মধ্যে এটা এক পেয়ার। এই পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে এই পেয়ারটাও নিয়ে নিতে পারেন। এছাড়াও ভিউয়ার্স আরও অসংখ্য কবুতর রয়েছে, দেখেন শুধু আপনারা কবুতরগুলো। এই যে সাফ চোখের মধ্যে একদম ফুল সাদা চোখের, যে বলা হয় কাঠ সাদা চোখ আর কি, সেই চোখের টেডি কবুতর এক জোড়া দেখাচ্ছি আপনাদেরকে। এটার নর্মাদি কনফার্ম রয়েছে, দেখেন কবুতর জোড়াটা। আচ্ছা, অসাধারণ কিছু কবুতর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আপনারা আর কি দেখতে থাকেন এক এক করে। শেষের দিকে আরও ভালো ভালো কবুতর রয়েছে ভিউয়ার্স, চোখটা দেখেন, একটু চোখটা দেখানোর চেষ্টা করতেছি, জুম ইন জুম আউট, খুবই সুন্দর এই কবুতর জোড়াটা। ওটা নর ছিল এবং এইটা হচ্ছে গিয়ে মাদি কবুতর, দুইটাই সেম কোয়ালিটির মধ্যে রয়েছে। চাইলে আপনারা এই পেয়ারটাও আমাদের কাছ থেকে আর কি সংগ্রহ করে নিতে পারেন। আসলে একা ভিডিও করাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়, এই কারণে আর কি ভালো মতন দেখা নাও যেতে পারে। সো আপনারা আমাদের সাথে, চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন, তাহলে আমরা আস্তে আস্তে অনেক আগেই যাব। আর আমাদের ইতিমধ্যেই 5000 সদস্যের একটা পরিবার হয়েছে, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভিউয়ার্স এই জোড়াটা দেখেন, এটার ডানার শেপ টেপ সব কিছুই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই কবুতরটা মাশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার, চাইলে আপনারা এই টেডি পেয়ারটাও নিয়ে নিতে পারেন, পাকিস্তানি টেডি ব্লাড লাইন, এটা টেডি কবুতর। এটার দাম 5000 টাকা চাওয়া দাম, অল্প কিছু কমানোর সুযোগ রয়েছে। আপনারা দেখেন কবুতর জোড়াটা,
নর্মাদি সব কিছু আপনারা 100% কনফার্ম পেয়ে যাবেন। আর আমাদের কোনো এটা ব্যবসা না, আমরা শখ হিসাবে আর কি শুরু করেছিলাম, সেখান থেকে আজকে এই পর্যন্ত চলে আসছে। তাই আর কি এত কবুতর মেনটেন করা খুবই কষ্টসাধ্য বিষয়, এই কারণে আর কি কবুতরগুলো আমরা কমায় দিচ্ছি, এছাড়া আর কিছুই না। আমাদের কবুতর কিন্তু সব অ্যাক্টিভ এবং রানিং কবুতর। ভিউয়ার্স, এরপরে আজকের আকর্ষণ দেখবেন আপনারা, সারানপুরি ব্ল্যাক এক জোড়া কবুতর আমাদের, ফুল ক্রিম চোখের মধ্যে, একদম ক্রিম, এবং কবুতরটার সাইজও খুব চিকন শেপের মধ্যে, চিকন এবং লম্বা, চুড়িদার যেটাকে বলা হয় সারানপুরি চুড়িদার ব্ল্যাকটা এটা। এই কবুতরটা দেখেন নর্মাদি 100% কনফার্ম, ডিম বাচ্চা 100% গ্যারান্টি দিয়ে দিব, এবং ফ্লাইং তো মাশাল্লাহ, এগুলো আমাদের ফ্লাইং করানোও রয়েছে আগে পরে। সারানপুরি ব্ল্যাক দেখাবো এক জোড়া, এবং সারানপুরি আরেক জোড়া দেখাবো, সবাই সাথে থাকবেন। এই ব্ল্যাক জোড়াটা যদি কেউ নিতে চান তাহলে এই জোড়াটা নিয়ে নিতে পারেন। চোখটা দেখেন একদম সাফ, চোখের মধ্যে নর এবং মাদি দুটি কনফার্ম রয়েছে, এটা কনফার্ম একটা পেয়ার। কবুতরগুলো এক এক করে আপনারা দেখে যেটা পছন্দ হবে যা সেই স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দিবেন, তাহলে আমরা সেই কবুতরটাই সেই ব্যক্তিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এখানে যেই কবুতরটা আপনি দেখবেন সেই কবুতরটাই কিন্তু পেয়ে যাবেন, কোনো দুই নাম্বারের এখানে সিস্টেম নাই, যেটা দেখানো হবে সেটাই পেয়ে যাবেন। এই কবুতরটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন, এটার দাম পড়বে 5,000 টাকা, একদম রানিং একটা পেয়ার। এরপরে ভিউয়ার্স, সারানপুরি আরেকটা কবুতর বলেছিলাম, এটা হচ্ছে গিয়ে সারানপুরি আরেকটা টুপিদার, বা হচ্ছে গিয়ে আপনার নাপটা যে কোনো একটা হবে, আমি সঠিক বলতে পারতেছি না, সারানপুরি নাপ্তা, এই পেয়ারটা সারানপুরি নাপ্তা। এই পেয়ারটার দাম পড়বে 3,000 টাকা, অনলি 3,000 টাকা। এই পেয়ারটা দেখেন 3,000 টাকা হলে আপনারা এই রানিং একটা পেয়ার এটাও নিয়ে নিতে পারেন। এটারও কিন্তু চোখ হচ্ছে ফুল ক্রিম এবং সাফ চোখের মধ্যে, রানিং মাস্টার পেয়ার একটা কবুতর। মাশাল্লাহ, সব ধরনের কবুতরই আজকে আপনাদেরকে কম বেশি দেখানোর চেষ্টা করব। এই পেয়ারটা কিন্তু এখন ডিমে বসে আছে, চাইলে আপনারা ডিম সহও নিয়ে নিতে পারেন, কেউ যদি চান যে ডিম সহ নেবেন তাহলে ডিম সহও নিয়ে নিতে পারেন। এই পেয়ারটা দেখেন ভিউয়ার্স, মাত্র 3,000 টাকায় আপনারা এত সুন্দর এক পেয়ার কবুতর পেয়ে যাবেন। ডিমে বসার কারণে একটু দুর্বল হয়ে গেছে কবুতরটা আর কি, ডিম পারছে 2 দিন হলো। ভিউয়ার্স, এরপরে আমাদের খুলনার কিছু আকর্ষণ দেখাবো আপনাদেরকে। খুলনার যে আকর্ষণ সেটা হচ্ছে গিয়ে জানেন বরাবরই গলায় লাল। গলায় লালের উপরে আসলে কবুতর হয় না, যদি কেউ কবুতর উড়ায় আর কি উড়াতে পছন্দ করেন, মানে টুর্নামেন্ট বাদে যদি নিজে উড়াতে পছন্দ করেন, বাসায় বসে যদি কেউ উড়ায় দেখতে চান, তাহলে যেমন বাজি তেমন ওড়া আপনারা পেয়ে যাবেন এই কবুতরগুলোর মধ্যে। এখানে 2 জোড়া কবুতর দেখাচ্ছি আমরা, 2 জোড়া বললে ভুল হবে, এখানে 3টা মাদি 1টা নর রয়েছে। কবুতরগুলো দেখেন ভিউয়ার্স, আর যদি কেউ 2 জোড়া নিতে চান তাহলে 2 জোড়াও দেওয়া সম্ভব। আমাদের সেম গেট আপ, সেম কোয়ালিটির মধ্যে নর্মাদি আরও রয়েছে, প্রায় 15 জোড়া গলায় লাল রয়েছে। সপ্তাহে এক ভিডিওতে দেখানো সম্ভব না, তাই আর কি এখন 4টা দেখাচ্ছি। আর গলায় লাল র যারা খুঁজতেছেন, দেখেন গলায় লাল র কবুতরগুলো কেমন হয়। আপনারা অনেকে চিনেন না গলায় লাল, অনেক ধরনের কবুতর দেখিয়ে বলেন যে এইগুলো গলায় লাল, কিন্তু আসল গলায় লাল যে র ব্লাড লাইনের কবুতর সেটা হচ্ছে গিয়ে এই যে এই কবুতরগুলো। পায়ে মোজা দেখবেন, সবগুলোর পায়ে কিন্তু মোজা রয়েছে, সবগুলোর গলার কাছে যে চটটা দেখবেন সেই চটটাও দেখে নেবেন, আর সবগুলোর নাকের কাছ থেকে একটা টানা দেখবেন, নাক থেকে ঠোঁট পর্যন্ত একটা টানা শেপ রয়েছে। এগুলো আর কি গলায় লাল কবুতর অরিজিনালটা চিনার বৈশিষ্ট্য। আপনারা যদি কেউ গলায় লাল কবুতর নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদের গন্তব্যে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব গলায় লাল। এগুলো র মাস্টার পেয়ার ব্লাড লাইন, সবগুলো কিন্তু দেখেন সবগুলোর শেপ প্রায় সিমিলার। ভিউয়ার্স, এই দেখেন এক জোড়া কালদম জেনারেশনের কবুতর, কালদম এবং নাকটানা দিয়ে করা এই কবুতর জোড়াটা যদি কেউ নেন তাহলে খুব ভালো কিছু রেজাল্ট করতে পারবেন। আমাদের এর বাচ্চাগুলো আপনাদের আর কি আমাদের উড়ানো রয়েছে, 8 ঘন্টা প্লাস সব বাচ্চা উড়ানো রয়েছে এই পেয়ারটার থেকে। নর এবং মাদি দুটোই কনফার্ম একটা পেয়ার, নরের শেপটা দেখেন মাশাল্লাহ খুবই ভালো। এই পেয়ারটা আমাদের চাওয়া দাম হচ্ছে গিয়ে 2,500 টাকা, মানে ফিক্সড প্রাইস 2,500 টাকা, অনেক কম রেঞ্জের মধ্যে এই পেয়ারটা। মাত্র 2,500 টাকা হলে আপনারা এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। দেখেন কবুতর কিন্তু অনেকেই দেখালাম, আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 0191998849। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের কাছ থেকে আপনারা
কবুতর এবং যত যা কিছু প্রয়োজন হয় সব কিছুই নিয়ে নিতে পারবেন। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সব কিছুই রয়েছে। সো ভিউয়ার্স, ভিডিও আর বেশি লং করব না, আজকের ভিডিও এই পর্যন্ত। আর আবারও বলি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে সাপোর্ট করে এসেছেন এই পর্যন্ত, এবং সামনেও আশা করি সাপোর্ট করবেন আমাদের। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।